দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিক উপলক্ষে দু হাজার সাল থেকে পঁচিশে ডিসেম্বর দিনটিকে গুড গভর্নেন্স ডে তথা সুশাসন দিবস হিসেবে পালন করছে কেন্দ্রীয় সরকার দেশবাসীর মধ্যে সরকার ও তার শাসন সম্পর্কিত দায়বদ্ধতা নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর পঁচিশে ডিসেম্বর দিনটিকে উদযাপন করে নরেন্দ্র মোদী সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উদ্যোগে ত্রিপুরার রাজ্য জুড়ে সোমবার পালিত হল গুড গভর্নেন্স ডে প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধা অটল বিহারী বাজপেয়ীর আগরতলা শহরের শ্যামাপ্রসাদ মুখার্জি লেনে মুখ্যমন্ত্রী পুরনো বাংলোতে সুশাসন দিবস উদযাপন করে ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন তথা টিআইএফটি গুড গভর্নেন্স ডিপার্টমেন্টের অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এই নতুন অফিসে চিফ মিনিস্টার রুম প্রবাসী ত্রিপুরাবাসী পোর্টাল মিডিয়া মনিটরিং সেল মোবাইল কমন সার্ভিস সেন্টার সহ বিভিন্ন ইউনিটের সূচনা হয়েছে সোমবার এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু তৃণমূল স্তর পর্যন্ত সুশাসন পৌঁছে দিতে রাজ্য সরকারের যে সংকল্প তারই অঙ্গ হিসেবে চালু হওয়া এই নতুন সুবিধা বিভিন্ন প্রকল্পের দ্রুত বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রাজ্যের উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিনের অনুষ্ঠানের থেকে তিনি বলেন ভারতবর্ষের মধ্যে সতেরোটি জায়গায় ট্রান্সফরমেশন ইনস্টিটিউশন স্থাপন হয়েছে কিন্তু চালু হয়েছে মাত্র চারটি জায়গায় পাঁচ নম্বরে আজ উঠে এলো ত্রিপুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা এসেছে প্রশাসনের মধ্যে গুজরাট মডেলকে সামনে রেখে কাজ হচ্ছে রাজ্যে নীতি আয়োগের নির্দেশিকা মেনে কাজ করা হচ্ছে এর পাশাপাশি আরও বলেন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা মানুষ স্বচ্ছতার সাথে পাচ্ছে কিনা সেটা দেখায় গুড গভর্নমেন্টের কাজ প্রশাসনের অর্থ হচ্ছে মানুষের বিশ্বাস অর্জন করা মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তোলা সেই দিশাটি স্বচ্ছতার সাথে কাজ করে চলেছে রাজ্য সরকারও অন্তিম ব্যক্তি যেন মনে করে না এই সরকারের সাথে আমাদের সুসম্পর্ক আছে বিরোধী থাকবে বিরোধীদের ঠিক আছে কিন্তু উনি অটল যে বিরোধী নেতা থাকা সত্ত্বেও সরকারের যে ভালো কাজগুলোকে উনি সবসময় সম্মান করতেন এবং তার মানে বাহবাহ দিতেন এগুলো আপনারা সবাই জানা তো এই কালচার কিন্তু এখন অনেকটা দেখা যায় ব্যতিক্রমী কিন্তু আস্তে আস্তে আশা করি ওনাকে সামনে রেখে পরিবর্তন হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে চেষ্টা করছেন বিভিন্ন রাজ্যেও চেষ্টা হচ্ছে আমাদের রাজ্যেও আমরা চেষ্টা করছি এবং আমরাও কিন্তু স্বচ্ছতার সাথেই যে গুড গভর্নেন্সের বিষয়টা সেটা হচ্ছে স্বচ্ছতার সাথে এখন ডিবিটির মাধ্যমে সব জায়গার মধ্যে সব কিছু যাচ্ছে প্রধানমন্ত্রী যখন বললেন দু হাজার আসার পর উনি বললেন যে সব যারা গরিব মানুষ তাদের ব্যাংকের সাথে যুক্ত হতে হবে এবং জিরো ব্যালেন্সে ওনাদের অ্যাকাউন্ট খুলতে হবে গিনিস বুকে পর্যন্ত মানে ওনার এক সপ্তাহের মধ্যে যে পরিমাণে অ্যাকাউন্ট খোলা হয়েছে গিনিস বুকেও তার নাম আমরা সবাই জানি লিখিত হয়ে গেছে তো এইরকম একজন প্রধানমন্ত্রীর লিডারশিপে আমাদের দেশ এখন সুরক্ষিত আমরাও সেইভাবে আমরা কাজ করার অঙ্গীকার করছি সমর্পণের ভাবনা নিয়ে আমরা কাজ করছি এবং আমি চাইব এখানে যারা আধিকারিকরা আছেন যে ট্রান্সপারেন্সির মাধ্যমে এখানে সব কাজ আমাদের করতে হবে আমরা এখনও যেসব জায়গায় আমাদের এমপ্লয়মেন্টের বিষয় সেখানেও আমরা জেআরবিটির মাধ্যমে আমরা এমপ্লয়মেন্টে দিচ্ছি একদম পুরো ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা কাজ করছি যে কোনো জায়গায় ট্রান্সপারেন্সি আমাদের কাছে প্রায়োরিটি আরও ট্রান্সপারেন্সি করার জন্য যেখানে এখনও এইট্টি ফাইভ পার্সেন্ট আছে আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীজির লালকেল্লার থেকে বলেছেন যে হানড্রেড পার্সেন্ট আমাদের ট্রান্সপারেন্সি থাকতে হবে বিশেষ করে এই এমপ্লয়মেন্টের মধ্যে যেখানেই হবে সেটা আমরা করবই অবশ্যই আমরা করব কারণ ওই যে বললাম যে সুশাসনের অর্থ হচ্ছে মানুষের বিশ্বাস মানুষের সুসম্পর্কটা সেটা সেটা আমরা অবশ্যই করব কারণ আমাদের যারা জনপ্রতিনিধিরা আছেন আমাদের ক্যাবিনেট মিনিস্টাররা আছেন সবাই মিলে কিন্তু আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করছি আমি একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলছিলাম কোথায় আমরা ছিলাম আর কোথায় আমরা এসে গেছি এক লোহমায় আমরা কোথায় কি ডাটা আছে সেটা কি পজিশনে আছে সেটা স্বাস্থ্য বিভাগে হোক এগ্রিকালচারে হোক এডুকেশনে হোক সব জায়গায় আমরা পেয়ে যাব এখন এখানে বসে আমরা এসডি যিনি এস ডি এম সাহেব আছেন ওনার সাথে আমরা আরামসে কথা বলতে পারবো এখানে আমার প্রতি বুধবারে যদি আমি আগরতলায় থাকি মুখ্যমন্ত্রীর সময় পশু হিসাবে অনেক মানুষ আসে এখানে বিভিন্ন সমস্যা নিয়ে তো খুব ভালো হয়ে গেল যদি ওই সব মানে যদি এস ডিএম লেভেলে যায় আর আগামী দিনে যদি ডিসি লেভেলে যায় বা জিপি লেভেলেও গিয়ে মানুষ যদি ওখানে যায় মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি কথা বলতে পারে কত সুবিধা হয়ে যাবে বলুন এটাকে বলে সুশাসন ত্রিপুরা রাজ্যের উন্নয়ন দক্ষতা এবং শাসনের উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা ইনস্টিটিউট ফর ট্রান্সফরমেশন শুভারম্ভ প্রকৃত অর্থে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিউর রিপোর্ট আর ই নিউজ